শামিম, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরে আমার ময়না পাখি, তুমি আইছো? আরে রাখো তোমার ময়না পাখি, আগে বলো তুমি আমাকে বিয়ে করবা কবে? কতদিন ধরেই তো আশা দিয়ে রাখতেছো যে আমারে বিয়ে করবা। কই, বিয়ের তো কোনো নাম গন্ধই নাই, তুমি কি শুধু আমার সাথে সময় নষ্ট করার জন্য মতলব করছো? আরে না না, তোমারে আমি সত্যি সত্যি বিয়ে করব। খালি আমার বউডার একটা ব্যবস্থা করি নেই, তারপরেই তোমারে বিয়ে করব। সে কথা তো তুমি অনেক দিন ধরেই বলতেছো, আমি আর অপেক্ষা করতে পারবো না। তুমি বলো তুমি আমাকে বিয়ে করবা কিনা, তা না হলেই আমি কিন্তু তোমার অফিসের সবার কাছে সবকিছু বলিয়ে দেব আমাদের অবৈধ সম্পর্কের কথা। আরে না না, পাগল নাকি? খবরদার, অফিসে এই কথা যেন সরাসরি না হয়, তালিপারে আমার মান সম্মান থাকবি নে। তালিপারে আজকেই তুমি আমারে বিয়ে করিয়ে তোমার বাড়ি নিয়ে যাবা। এইবার মনে হয় আর কোনো উপায় নাই রে, ওরে এইবার বিয়ে করতেই হবি। আচ্ছা ঠিক আছে, চলো আজকেই কাজী অফিসে আমরা বিয়ে করব। আরে এই মেয়েটাকে তুমি কাকে নিয়ে আইছো? এ হইলো আমার নতুন বউ, এখন থেকে আমি ওর সাথে সংসার করব। তোমার মতো কালো বউ আমার দরকার নাই, তুমি এখনই গড়েতে বাড়ায় যাও। কি বললে তুমি? তুমি আমারে গড়েতে বাইর করে দিবা? হায় আল্লাহ, তুমি আমারে ঘরেতে বাইর করে দিলি, আমি কোথায় যাব? তোমার ঘরে বউ থাকতে তুমি আর একটা বিয়ে করে নিয়ে আইছো? ওগো আমার কি অপরাধ ছিল, আমি কি তোমার সেবা যত্ন কখনো কমতি রাখছি? রাখো তোমার সেবা যত্ন, তোমার যা রূপ এই কালো চেহারার জন্য তোমারে নিয়ে কোথাও যাতে পারিনি, সকলের সামনে আমার লজ্জা পাতি হয়, তাই আমি আমার পছন্দ মতো নতুন বিয়ে করে নিয়ে আইছি। আজ থেকে আমি রোকেয়ার সাথে এই বাসায় থাকবো, তোমারে আমি তালাক দিচ্ছি, তুমি এখনই এই বাড়ি ছাড়ি চলে যাও। তোমার আমি পায়ে ধরি, তুমি এমন বললো না। এই তোর কথা কানে যাচ্ছে না, বললো না তোর এই বাড়িতে চলে যাতি, এখন কিতে এই বাসার বউ আমি, তুই এখনই এই বাসা ছেড়ে চলে যাবি? এ আমার কি সর্বনাশ হইল রে, হায় আল্লাহ, এখন আমি কি করব? বউ, তুই তো অবশেষে এ বাসায় চলেই আসতি, এবার তো আমাদের মোক্ষম চালটা চালতে হবি রে। হ্যাঁ রে ভাই, আমাদের যেভাবেই হোক ওর সব সম্পত্তি দখল করে নিতে হবি। শোন বউ, আমি একটা বুদ্ধি করছি, আমি আজ রাত্রি ইন্স্যুরেন্সের নাম করিয়ে দুলাবাইয়ের কাছে তে এই বাসার সব সম্পত্তি দলিলে সাইন করা লিখে নেব, বুঝলি? বাহ, খুব ভালো বুদ্ধি করছিস তো ভাই। দুলা ভাই, আপনার সাথে একটা জরুরি কথা ছিল। কি কথা বল? বলছিলাম যে দুলা ভাই, আমি আপনার আর বুবুর নামে একটা ইন্স্যুরেন্স করছি, তাই এই কাগজে আপনার একটা সাইন দরকার। কি ইন্স্যুরেন্স? দেখি পড়ে দেখি। আমার চশমাটা কোনে গেল, চশমাটা তো এখানেই রাখছিলাম রে। চশমাটা মনে হয় এখানে নাই, চশমা লাগবে নিয়ে, আপনি সাইনটা করিয়ে দেন দুলা ভাই। না পড়েই সাইন করে দেবো। আমি সব কিছু পড়িয়ে নিছি দুলা ভাই, এই যে আমি দেখা দিচ্ছি, আপনি এই জায়গায় সাইনটা করিয়ে দেন। আচ্ছা ঠিক আছে দে, এই এই জায়গা না, আচ্ছা করিয়ে দিছি যা ভাই। এই তো হয়ে গেছে, ব্যাস আমার কাজ হয়ে গেছে ভাই। মানে? না মানে বলছিলাম যে এইটুকুই ছিল, আর কোনো ঝামেলা নাই। দুলা ভাই নাস্তা খাতি বসেন, তাড়াতাড়ি খায় নেন, আপনারা তো জাতি হবি। কোথায় যাবো রে জাফর? কে এই বাড়ি ছাড়িয়ে চলে যাবেন না? মানে এই বাড়ি ছাড়িয়ে যাবো মানে? কেন, এই বাড়ি তো এখন আমার, মানে আমার আর বুবুর, তো আপনি কেন থাকবেন? দ্রুত এ বাড়িতে বাইর হয়ে যান। মানে তোর কথাটা আমি বুঝতে পারলাম না জাফর। এই বউ, তোমার ভাই এসব কি জাতা বলতেছে? আমি বুঝাই দিচ্ছি দুলা ভাই, কাল রাত্রি যে আপনার একটা কাগজে সই করালাম না, সেটা তো আপনি আপনার সব সম্পত্তি আমারে লিখে দিলেন, তালিপারে এখন আপনি এখানে কি করবেন? তাড়াতাড়ি বাইর হয়ে যান, তা না হলে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো আপনারে, কয়া দিলাম। কি
ওরে আল্লাহ, এ আমি কি শুনতেছি! বউ, তার মানে তুমি আর তোমার ভাই মিলে আমার সাথে ষড়যন্ত্র করছো, মিথ্যে বলে আমার সম্পত্তি লিখে নেছো? হায় আল্লাহ, এ আমি কি করলাম! আমি কাদের বিশ্বাস করলাম! খাল কাটিয়ে দেখতেছি কুমির ডাকি আনছি। বউ, তুমি আমার সাথে এরকম কইরো না। চুপ কর, তাড়াতাড়ি এ বাড়িতে বাইর হয়ে যাও। তুমি কি ভাবছো তোমারে ভালোবাসে বিয়ে করছি? আমাদের লক্ষ্য ছিল তোমার সব সম্পত্তির। তুমি যেভাবে তোমার বউরে ঘরেতে বাইর করে দিছো, আমরাও তোমাকে তোমারই বাসাতে বাইর করে দিছি। নেও, এবার তাড়াতাড়ি বের হও। পুলিশ ডেকে কোনো লাভ নাই, কারণ আমাদের কাছে দলিল আছে। হে আল্লাহ, আমি অনেক বড় পাপ করছিলাম, তাই তুমি আজ আমারে শাস্তি দিলে। আমি আমার বউরে ঘরেতে বাইর করে দিয়ে অনেক বড় পাপ করছিলাম, তাই আজ ভাগ্যর কি পরিহাস, আজ আমারও ঘরেতে বাইর হয়ে যাতি হইল। রূপের মায়ায় পড়িয়ে আমি আমার অমন স্বামী প্রেমী বউটাকে তাড়ায় দিলাম। হে আল্লাহ, আমি অনেক বড় অপরাধ করছি, আমার বউয়ের সাথে অন্যায় করছি, তাই এই সাজাটা হয়তো আমার প্রাপ্য ছিল।